উদ্ভট চিকিৎসার মাধ্যমে এক রোগীকে মৃত্যুমুখে ঠেলে দেবার অভিযোগ উঠল এক অ্যাকিউপাঙ্কচারিস্টের বিরুদ্ধে। মৃতের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। ওই অ্যাকিউপাঙ্কচারিস্ট চিকিৎসক জাল ডিগ্রিধারী ভুয়ো চিকিৎসক কিনা ঘটনার পর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, বিশালগড়ের নেতাজি নগরে দশম শ্রেণীর পড়ুয়া ষোলো বছর বয়সী দেবাশিস নমো বছর কয়েক আগে একটি দুর্ঘটনাজনিত কারণে পক্ষাঘাতে আক্রান্ত হয়। তার নিম্নাঙ্গ ক্রমশ অবশ হয়ে যায়। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসার ফল না পেয়ে গত 22 সেপ্টেম্বর ওই রোগীকে নিয়ে ধলাই জেলার কমলপুরের নোয়াগাঁওয়ে সুজিত দেবনাথ নামে এক অ্যাকিউপাঙ্কচারিস্টের কাছে যায় রোগীর পরিবারের লোকজন। কিন্তু তখন অ্যাকিউপাঙ্কচার চিকিৎসার নামে রোগীর সাথে উদ্ভট আচার আচরণের অভিযোগ ওঠে ওই অ্যাকিউপাঙ্কচারিস্টের বিরুদ্ধে। ওই কিশোরকে মাটিতে শুইয়ে ইট ও বালির বস্তা দিয়ে চাপা দিয়ে রাখা হয় বলে অভিযোগ ওঠে। তারপর থেকে কিশোরের শ্বাসকষ্ট দেখা দেয় বলে পরিবারের অভিযোগ। শ্বাসকষ্ট শুরু হলে পরপর দুদিন রোগীকে দুটো ইঞ্জেকশন দেয় সুজিত দেবনাথ নামে ওই চিকিৎসক। রবিবার দেবাশিস নবকে নিয়ে পরিবারের লোকেরা বিশালগড়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় গাড়ির মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যায় সে মৃত্যুর কোলে ঠলে পড়ে। খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেবাশিস নবর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। চিকিৎসা করার জন্য আমরা জোরপূর্বককে সকালবেলা নিয়ে আসি টিএমসিতে ভর্তি করবো বলে। তা আসার পথে ওই বেহালা একটা জায়গাতে যে হ্যাঁ মানে আমাদের আসতে কথা বলতে বলতে এসেছিল, কিন্তু আসার পথে মানে ওই বেহালা একটা জায়গাতে হোক বলছে প্রস্রাব করিনি, তো প্রস্রাব করালাম। তারপর থেকে হ্যাঁ কপালগুলা গামা শুরু হয়ে গেছে, গামা শুরু হয়ে গেছে। তারপর এমনি ওর মারকুলে শুয়ে গেছে। তারপর আমি বললাম ডাক্তারকে, বললাম ভাই দেখো এরকম ঠিক আছে, কোয়া হাসপাতালে নেব। কোয়া হাসপাতালে আনলাম, আনলার পরে ডাক্তারবাবু দেখার পরে ওকে বলছে আর ওর মধ্যে। পরিবারের সদস্যরা ঘটনাটি খোয়াই থানার পুলিশকে জানান। মৃতদেহ জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়। ওই অ্যাকিউপাঙ্কচারিস্ট চিকিৎসক জাল ডিগ্রিধারী ভুয়ো চিকিৎসক কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসার নামে পরিবারটির কাছ থেকে এখনও পর্যন্ত 38,000 টাকা আদায় করে নিয়েছে অ্যাকিউপাঙ্কচারিস্ট পরিচয়ধারী চিকিৎসক সুজিত দেবনাথ। এমনই অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।